নির্বাচন জয়লাভ এবং উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ হচ্ছে ভারতের পার্লামেন্টের জীবন কাঠি উত্তরপ্রদেশ যার পার্লামেন্ট এই উত্তরপ্রদেশ যোগী মহারাজ যেভাবে আইনে শাসন রেখে যেভাবে তিনি পরিচালনা করেছেন তাকে আবার তিন দশক পরে উত্তরপ্রদেশের কোনো একজন মুখ্যমন্ত্রী যিনি দুবারের জন্য নির্বাচিত হলেন সেই আনন্দে উল্লাসিত আমরা মোদীজিকে ধন্যবাদ জানাই আমরা যোগীজিকে ধন্যবাদ জানাই আমরা জেপি নাড্ডাজিকে ধন্যবাদ জানাই এবং আমাদের বিজেপির সমস্ত নেতৃত্বকে আমরা ধন্যবাদ জানাই সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই যারা নিজেদের ভোট উজার করে বিজেপিকে দিয়েছে এই পথে চলতি মানুষ উচ্ছ্বাসের বার্তা কি দিচ্ছেন পথে চলতি মানুষ আমরা তাদের লাড্ডু খাওয়াতে যাচ্ছি তারা বলছে লাড্ডুর সঙ্গে আমাদের কাবির মাখিয়ে দিন তারা নিজেরা বলছে বোঝা যাচ্ছে যে মানুষ কতটা চাপা কষ্ট নিয়ে এখানে বাস করছে এই কষ্ট খুব শীঘ্রই দূরীকরণ হবে এগুলো নোংরামি চলছে যে ২৪ নম্বর ওয়ার্ডে বিধানসভায় জিততে পারেনি সেখানে মানুষকে ভোট দিতে দেয়নি বিভিন্ন পঞ্চায়েত থেকে লোকজনকে নিয়ে এসে ভোটটা ছাপ দিয়ে ২.৪% ভোট দেখাচ্ছে এই ২৪ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষ কাঁদছে কিন্তু আজকের আনন্দে ২৪ নম্বর ওয়ার্ড থেকে আমার কাছে প্রচুর ফোন এসছে যে দাদা আমরা আবার থেকে উঠব আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ২০২৪ সালে যে নির্বাচন লোকসভায় হবে ২৪ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি লিড করবে আমাদের বর্ধমান টুডের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এছাড়াও ফেসবুকে গিয়ে আমাদের পেজটি লাইক ও ফলো করুন আর পেয়ে যান সমস্ত আপডেট